নমস্কার আপনারা দেখছেন ডিটিভি প্লাস এবং আমি আপনাদের সাথে দেবমান। আজকে আমার মুখোমুখি সাক্ষাৎকার অনুষ্ঠানের অতিথি রিপাবলিক বাংলার অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর শ্রীমতী সমাদৃতা মুখার্জি। প্রথমে আপনাকে স্বাগত জানাবো আমাদের চ্যানেলে এবং শুভ বিজয়ার প্রণাম জানাবো। শুভ বিজয়, তোমাকে ধন্যবাদ। কিছুদিন আগেই আমরা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোকে অতিক্রম করে এলাম। আপনার কেমন কাটলো দুর্গা পুজো? কাজে কমে কেটে গেল, আমাদের তো 24 ঘন্টাই কাজ, কাজের মধ্যে দিয়ে কেটে গেল। হ্যাঁ, ছুটিও কাটিয়েছি, 2 দিন ছুটি নিয়েছি, ছেলের সঙ্গে সময় কাটিয়েছি, বাকিটা কাজে কেটে যায় আমাদের। আচ্ছা, 2 বছর ধরুন একটা মন মরা ভাব ছিল, তো 2 বছর যেমন ভাবে পুজো কাটে এই বছরটাও কি তেমন ভাবে কেটেছে নাকি একটু ব্যতিক্রমী ছিল? না, এবছর অবশ্যই ব্যতিক্রমী ছিল। আমাদের যেরকম ধরনের আমি যেটা বলছিলাম, কাজে কমনে কেটে যায়। কাজ মানেই হচ্ছে আমাদের আউটডোরে যেতে হয়, আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে খবর কভারেজ করতে হয়। তো পুজোর কভারেজ যখন গেছি তখন দেখেছি যে বহু মানুষ এবার মণ্ডপে ভিড় করেছেন এবং প্রত্যেকেরই মুখে একটাই কথা ছিল যে এই যে 2 বছর একটা বন্দি দশা গেছে সেটা কাটিয়ে যে তারা বেরোতে পেরেছেন এটাতে তারা ভীষণ খুশি এবং একদম অন্যরকম ভাবে মানে কাটিয়েছেন তারা। মাঝরাতেও দেখেছি প্রবল ভিড় রাস্তায়, মানে মানুষ এই যে বন্দি দশাটা কাটিয়ে উঠতে পেরেছে এর আনন্দটা পুরো মানে চেটে পুটে উপভোগ করেছে বলা যায়। হ্যাঁ, আমিও তাই করেছি ডেফিনেটলি। আচ্ছা, প্রথম পর্বে আমরা আলোচনা করব যে আপনার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আলোচনা করুন। ব্যক্তিগত বিষয় মানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এইসব কিছু নয়, ব্যক্তিগত মানে দেখুন আপনি যখন সাংবাদিকতা শুরু করছেন কেমন ছিল সেই পরিস্থিতিটা, সেই অবস্থাটা? আজকে আপনি একজন প্রতিষ্ঠিত সাংবাদিক বলাই যেতে পারে, কিন্তু যখন শুরুর দিন থেকে কেমন ছিল, কতটা সমস্যার মুখে আপনাকে পড়তে হয়েছে? দেখো, আমার না সাংবাদিকতায় আসাটা খুব যে পরিকল্পনা মাফিক হয়েছে এমনটা নয়। আমি দুর্গাপুরের মেয়ে, স্টিল সিটি দুর্গাপুর। আমার বাবা ব্যাংক ম্যানেজার ছিলেন, এখন রিটায়ার্ড। বাবা মা চেয়েছিলেন যে আমি কোনো সরকারি চাকরি করি, হয় ব্যাংকে চাকরি করি, পরীক্ষা দিই অথবা SSC দিই, এগুলো দিই বা নেট দিই, সেট দিই, দিয়ে যে কোনো সরকারি চাকরিতে ঢুকে একটা নিশ্চিন্ত জীবন খুঁজে নেই। কিন্তু নিশ্চিন্ত জীবনটা আমার বরাবরই নাপাসন্দ ছিল। তো এমনিতে আমার বড় হয়ে ওঠার মধ্যে আমাকে কোনো স্ট্রাগল করতে হয়েছে এমনটা নয়। বাবা ব্যাংক ম্যানেজার মানে বুঝতেই পারছো, যতটা স্বাচ্ছন্দ্যে বড় হওয়া যায় ততটাই স্বাচ্ছন্দ্যের সঙ্গে আমি বড় হয়েছি, আর্থিক স্বাধীনতাটা ছিল। হ্যাঁ, একদম ওরকম কোনো মানে সমস্যা বা ওরকম ধরনের কোনো স্ট্রাগল আমাকে ফেস করতে হয়নি। আমার বাবা মা কখনো ফেস করেছিলেন কিনা আমি জানি না, কিন্তু আমাকে অ্যাটলিস্ট ফেস করতে হয়নি। আমি এবং আমার ভাই আমাদের কাউকে বুঝতে হয়নি কোনো ধরনের কোনো সমস্যা। এবার যখন নিজের পায়ে দাঁড়াবার বিষয়টা এলো, যখন বাবা মা চাইলেন যে এরকম কিছু করো তুমি, আমার তখন অলরেডি ঝোঁক তৈরি হয়ে গেছে সাংবাদিকতার দিকে। আমি ইংলিশ অনার্স নিয়ে পড়েছি এবং তারপর মাস্টার্স করেছি বর্ধমান ইউনিভার্সিটি থেকে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, এবং সেখানে করাকালীনই আমাদের ক্যাম্পাস হয়। তখন ইটিভিতে নিচে টিভির নিচে স্ক্রল যেত যে সংবাদ পাঠক পাঠিকা দরকার, যোগাযোগ করুন, এখানে মেল করুন, সিভি, এরকম স্ক্রল যেত। তো ওরা ক্যাম্পাসিং করল, ক্যাম্পাসিং করার পর তাতে আমি এবং আমার এক বান্ধবী দুজনে সিলেক্টেড হয়েছিলাম এবং দুজনে কেউই যায়নি। আমি যাইনি কারণ আমার তখন নাচনীদের নিয়ে একটা প্রজেক্ট চলছিল। এবার সেই প্রজেক্টটা চলছিল বলে আমাদের HOD ছিলেন যিনি, তিনি বললেন যে দেখ তোর প্রজেক্টটা শেষ করে নে, মাস্টার্স শেষ করে নে, তুই সুযোগ আবার পাবি। ঠিক আছে, তো সে বছর যাইনি। পরের বছরে মাস্টার্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরকম এটিকে নিচে স্ক্রল দেখলাম, দেখার পর আমি মেল করছি, ওরা আমাকে নিজে থেকে কল করলো, ওরে বললো যে তুমি তো আগের বছরে সিলেক্টেড ছিলে, তুমি কি এবার যেতে চাও? আমি বললাম হ্যাঁ, এবার আমি যেতে চাই। তো তখন বললো ঠিক আছে, তাহলে হায়দ্রাবাদে গিয়ে ইন্টারভিউ। আর আমার বাবা মা পুরো ডেড এগেনস্ট ছিল যে না, একদম না, তুমি এখানে থাকবে, তুমি পরীক্ষা দাও, আরো পড়াশোনা করো, করে কোনো সরকারি চাকরি করো, ওটাই তোমার লাইফ, এটা তোমার লাইফ না। তো ফুল ডেড এগেনস্ট থেকে আমি জেদের বসে জেদ করেই হায়দ্রাবাদ যাই। বাবা তখন বাধ্য হন আমার সঙ্গে যেতে চান, এবং ওখানে গিয়েও বাবা বলছেন তখন 4 দিন হয়ে গেছে, মানে টেস্ট ফেস্ট হয়ে গেছে, আমার সিলেকশন হয়ে গেছে, বাবা তখনও বলছেন দেখ তুই শিওর তুই এটাই করবি, তুই ফিরে যাবি না? আমি বললাম হ্যাঁ, আমি এটাই করবো, আমি এটাই শিওর।
তারপর ওখানে আমাদের ট্রেনিং এর জন্য রেখে দেয়, বাবা ফিরে আসেন, তারপর থেকে চলছে। আচ্ছা, বলছিলেন যখন আগের বছর আপনি সিলেক্টেড হয়েছিলেন, সেটা কি জানতে পেরেছিলেন? হ্যাঁ আমি কোনোকালই পাই না, এবং ভয় বিষয়টা আমার একটু এমনিতেই একটু কম, ভয় ব্যাপারটা ছিল না, কিন্তু খুব এক্সাইটিং লেগেছিল ডেফিনেটলি, একেবারে অন্যরকম। সব থেকে বড় কথা হচ্ছে যে যেহেতু বাবা মার আগেন্স্টে গিয়েছিলাম, একটা বেশ অ্যাডভেঞ্চার মনে হয়েছিল, এবং এতদিন বাবা মার সঙ্গে থাকা, একদমই বাবা মার ঘেরা টোপে থাকা, আমার মা ভীষণ করা, এবং প্রতিটা পদক্ষেপ বা যাই করছি সমস্ত কিছুর জন্য পারমিশন নিয়ে করা, বাবা যেটা হয় সব স্টুডেন্ট লাইফে যেটা হয় ন্যাচুরাল, এবং তারপর হঠাৎ গিয়ে নিজের মতো স্বাধীন হয়ে যাওয়াটা আমার কাছে ভীষণ এক্সাইটিং, ভীষণ অ্যাডভেঞ্চারাস লেগেছিল। আমি ভীষণ এনজয় করেছিলাম, মানে আমি ভয় টয় পাইনি, আমার ভয় ছিল না। মানে ইটিভি দিয়ে শুরু আর কি, ইটিভি দিয়ে শুরু, ইটিভি তে আমি টানা ছিলাম, ইটিভি তে আবার নিউজ 18 বাংলায় হয় তখনও সেখানে আমি ছিলাম, দীর্ঘ বছর ওখানেই ছিলাম। তারপরে আমার এক পরিচিত দাদা, তিনি বলেন যে সিভিটা দিয়ে, তো দিলাম, তিনি আমার সঙ্গে রয়েছেন রিপাবলিকে আমার সিনিয়র হিসেবে অনির্বাণ সেনা, উনি বলেন যে চলে আয়, অগ্নিবাণের অগ্নিবাণ সিনহা হচ্ছেন অ্যাঙ্কার, প্রোডিউসার হচ্ছি আমি, অনির্বাণের অগ্নিবাণ আমি প্রোডিউস করি। এই যে একটা থেকে একটা মানে যাত্রা, এখনো পর্যন্ত সব থেকে মেমোরেবল ঘটনা কি মনে পড়ে? অনেক কিছু আছে, মানে ওরকম একটা ঘটনা মনে পড়ে খুব প্রিয় আর কি, যেটা তুমি কখনো ভুলতে পারবে না, মানে এখন অব্দি মানে মনে হয় যে স্মৃতি একটা থাকে, একটা তৈরি হয়। দেখো দীর্ঘ, দেখো আমরা তো হার্ড নিউজে কাজ করি, তো হার্ড নিউজ এর ক্ষেত্রে না সবটুকুই স্মৃতি, সবটুকুই মনে রাখার জন্য, সুতরাং নতুন করে কিছু আমরা মানে ওরকম আলাদা করে আমি কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, কাজ করতে গিয়ে যেটা হয়েছে, অনেক সময় অনেক জায়গায় অনেক মানুষ যখন ডেকে বলেছেন যে দিদি আপনাকে দেখলাম না কালকে অমুক অনুষ্ঠানে, আজ আপনি এখানে, ওগুলো খুব ভালো লাগা হয়ে থেকে যায় ডেফিনেটলি। আর সুব্রত মুখোপাধ্যায় এখন নেই, আমার ভীষণ মনে হয় সুব্রত মুখোপাধ্যায়ের পুজোর সময় ওখানে আমরা যেতাম, আড্ডা দিতাম, উনি ভীষণ মানে ফ্রেন্ডলি, উনি খুব যতবার জিজ্ঞেস করা হয় ততবার তিনি উত্তর দিতেন, তো ওগুলো মনে থেকে যায় এরকমই। মানে ওরকম নির্দিষ্ট করে বলতে হবে না, কারণ আমাদের প্রতিদিন মেমোরি নতুন নতুন করে ক্রিয়েট হয়। তোমরা তো সাংবাদিক, তোমাদের জীবনে একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে বাঁধা, তো কোথাও কখনো কখনো একঘেয়েমি মনে হয় না? না যে একই কাজ, ওই ঘুম থেকে উঠছি আবার অফিস, তারপরে সারাদিনের একটা প্রেশার, তারপরে রাত্রিবেলা আবার বাড়িতে আসা। একমাত্র সাংবাদিকই মানে সাংবাদিকতাই একমাত্র পেশা যেখানে প্রতিদিনে প্রতি মুহূর্তে তুমি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছ। আমি ছোট থেকে নাটক করতাম, থিয়েটার করতাম, তো মনে আছে ইউনিভার্সিটিতে আমাদের শ্রুতি নাটক হতো, শ্রুতি নাটক কম্পিটিশন ছিল, সেই কম্পিটিশনে আমাদের যে টিমটা ছিল আমরা ফার্স্ট হয়েছিলাম। যিনি বিচারক ছিলেন তিনি বড় একজন নাট্য ব্যক্তিত্ব, তিনি বলেছিলেন সমাগ্রতা ইউ আর বেস্ট, অ্যান্ড ওয়েন ইউ আর বেস্ট ইউ নো ইউ আর ডেড ওয়ান। যখনই আমি বেস্ট হয়ে গেলাম তখনই আমি ডেড হয়ে গেলাম। কেন? কারণ পরের দিন একটা নতুন ক্যারেক্টার, নতুন করে নিজেকে তৈরি করা, এবং নতুন করে নিজেকে তৈরি করা মানে আবার সেই শূন্য থেকে শুরু করা। আমাদের সাংবাদিকতা পেশাটাও না অনেকটা একরকম, তুমি প্রতিদিন নানান অভিজ্ঞতা সঞ্চয় করছো, কিন্তু যে পরের দিনে চলে যাচ্ছ তুমি নতুন করে অভিজ্ঞতা সঞ্চয় করছো, সেই দিনে তুমি যা যা কাজ করছো সেগুলো তোমার কাছে নতুন চ্যালেঞ্জ, তুমি নতুন করে পড়ছো সেগুলো, আগের দিনের সঙ্গে সেটাকে মেলাবার কোনো জায়গা নেই। সুতরাং প্রতিদিন যে পেশায় নতুন নতুন চ্যালেঞ্জ, নতুন নতুন অভিজ্ঞতা, সেখানে তো বোর হওয়ার কোনো জায়গা নেই। তোমার তো প্রথম থেকে একটা চ্যালেঞ্জ বা একটা জেদ, একটা প্রথম থেকে একটা মানে ইচ্ছাই ছিল যে আমি সাংবাদিক হব, তো নিজের পেশার সাথে যখন মানে নিজের ইচ্ছাকে যখন পেশায় পরিণত করতে পেরেছো তখন নিজেকে সফল বলে মনে হচ্ছে, তাই তো? যে হ্যাঁ, সেটা তো 100 বার আমি এটা ভীষণভাবে মানি। মানে সবই জানো তো আমাদের জীবনে যে ছোট থেকে যখন আমরা বিভিন্ন রকম পড়াশোনার মধ্যে দিয়ে, নীতিকথার মধ্যে দিয়ে গড়ে উঠি,
তখন কিছু কিছু শব্দ না মাথায় গেঁথে যায়, যেগুলো জীবনে যখন প্রয়োগ করতে পারা যায় তখন মনে হয় আমি সফল। যেমন খুব ছোটবেলায় চাঁদ মামা পড়তে, আমি ভীষণ পড়তাম চাঁদ মামা। একটা গল্প ছিল, গল্পটা তো মনে নেই কিন্তু তার সার বত্তাটা মনে আছে, বৃত্তির সঙ্গে যখন প্রবৃত্তি মিশে যায় তখনই আসে সাফল্য। আমার কিন্তু ঠিক তাই হয়েছে, আমার বৃত্তির সঙ্গে আমার প্রবৃত্তি মিশে গেছে, মানে আমি যে কাজটা করি তার সঙ্গে আমার ইচ্ছেটা, আমার প্যাশনটা ম্যাচ করে গেছে, যে কারণে আমার মনে হয় আমি আমি কতটা সফল আমি বলতে পারবো না, কারণ সাফল্যের তো ওরকম নির্দিষ্ট মাপকাঠি হয় না। কিন্তু হ্যাঁ, আমি খুশি যে আমি এই কাজটা করতে পারছি, আমি এখনো করতে পারছি এবং অবশ্যই আশা করবো যেন ভবিষ্যতে করতে পারি। অবশ্যই তোমাদের জন্যই তো আমরা এত সুন্দর ড্রয়িং রুমে বসে খবর পড়তে পারি, খবর দেখতে পারি, এবার খবরটাকে নতুন ভাবে তুলে ধরো তোমরা তো কোথাও না কোথাও। ধরো তুমি বলছিলে যে যখন বৃত্তির সাথে প্রবৃত্তি মেশে, এখন তো অনেকেই আছে যাদের বৃত্তির সাথে প্রবৃত্তি মিশছে না, যারা নবপ্রজন্ম, আমরা তো সেভাবে বৃত্তির সাথে প্রবৃত্তিকে মেশাতে পারি না, তো আমরা কি করবো, তোমার কি মনে হয় কি কি বলবো? আমার মনে হয় যেটা তুমি চাইছো সেটা যদি সত্যি মন থেকে চাও এবং তার জন্য কোনো প্যাশন কাজ করে তাহলে লেগে থাকো, গোটা দুনিয়ার আগেনস্টে হলেও লেগে থাকো, লেগে থাকলে ঠিক সাফল্য আসবে। তোমার পরবর্তী, ধরো তুমি অ্যাসিস্ট্যান্ট একজন নিউজ এডিটর, এর পরবর্তীতে তোমার আর কি কি ভাবনা আছে, কিভাবে নিজেকে আরো, দেখো প্রতিদিন অভিজ্ঞতা সঞ্চয় করো। মানে আমি 15 বছর আগে যখন শুরু করেছিলাম তখন যেরকম নিজেকে লার্নার ভাবতাম, আমি আজও সেই একই লার্নার রয়ে গেছি। আমি প্রতিদিন নতুন করে শিখছি, আমি ওইভাবে ভবিষ্যতে কি করব আমিও জানি না, তবে এটুকু বলতে পারি আমি ভবিষ্যতে আরো শিখব, শেখার তো কোনো শেষ নেই, তো ডেফিনেটলি আমি আরো শিখব। এবং আমরা কি ভেবেছিলাম যে কোভিডে এরকম একটা পরিস্থিতি হবে, আমরা সবাই শিখেছি কোভিডের সঙ্গে লড়াই করা, কোভিডের নিউজ কভারেজ আমরা কে কোথায় কোন স্কুলে কোন জার্নালিজমে শিখিয়েছিল, আমরা সবাই শিখেছি কোভিডের সঙ্গে একদম, এবং পরিস্থিতির থেকে বড় শিক্ষক আর কিছু হয় না। সুতরাং এই পরিস্থিতি শিখিয়ে দেবে নতুন নতুন কিছু এবং আমি সেই নতুন নতুন জিনিসগুলো শিখতে থাকবো আজীবন। আচ্ছা, এই যে মানে খুব সাম্প্রতিক ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা হলো, মানে তোমার কি মনে হচ্ছে না যে ক্রমাগত আমরা নিজেরাই নিজেদের উপর লড়াই করে নিজেদেরকে নিজেরা শেষ করতে চলেছি না এমন কিছু? দেখো, ক্ষমতা যতদিন থাকবে ক্ষমতার লড়াই থাকবে, এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। রামায়ণ মহাভারতের আমল থেকে তুমি যদি ধরো, পুরাণের আমল থেকে যদি তুমি ধরো, এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলছো, ক্ষমতা যতদিন থাকবে ক্ষমতার লড়াই থাকবে। আসল বিষয়টা কি বলতো, আমরা এখনো দেখি আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত বলো বা অন্যান্য বিভিন্ন রাজ্যও বলো, তুমি রাশিয়া ইউক্রেন অব্দি যেতে হবে না, ক্ষমতা দখলের লড়াইটা এমন পর্যায়ে যায় মানুষ আরেকজন মানুষকে খুন করতে দ্বিধা করে না রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে কত প্রাণ যায় আমাদের দেশে সেটা কিন্তু মানে ডেটা বের করলে দেখা যাবে সেটা রীতিমতো অবাক করে দেওয়ার মতো। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই ক্ষমতার লড়াই বন্ধ করা সত্যি আমার মনে হয়, মানে তুমি যদি বলো আমার মতামত, আমার মনে হয় সম্ভব না, যতদিন না মানুষ ক্ষমতার মোহ থেকে বেরোতে পারবে এটা সম্ভব না। তাছাড়া অনেকগুলো জিও পলিটিক্যাল ইস্যু কাজ করে রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে, যে জিও পলিটিক্যাল ইস্যু কাজ করেছিল যে কারণে যুদ্ধটা হয়েছে। তবে ভারত যেরকম বরাবর শান্তির পক্ষে, আমিও শান্তির পক্ষে, যে কোনো ধরনের যুদ্ধ তো প্রাণহানি, সম্পত্তিহানি, সমস্ত কিছু হানির দিকে নিয়ে যায়, তো সেক্ষেত্রে যুদ্ধ না হওয়াটা বাঞ্ছনীয় এটা প্রত্যেকে বলবে, অবভিয়াসলি আমিও বলবো। তবে ওই যে জিও পলিটিক্যাল কিছু ইস্যুস থেকে যায় এবং কিছু ক্ষমতার লড়াই থেকে যায়, যেখান থেকে সরে আসা হয়তো তাদের কাছে বেশ খানিকটা কঠিন। আমি বিরোধীতে যাওয়ার আগে শেষ একটা প্রশ্ন করব, যে ধরো সাধারণ মানুষের যে বলার একটা জায়গা এবং সাংবাদিকের বলার একটা যে জায়গা, কোথাও না কোথাও কি মনে হয় যে সাংবাদিকের বলার জায়গাটা আরো বেশি প্রাণ খোলা, আরো বেশি তারা একটা জোরে বলতে পারে, কারণ তারা সাংবাদিক যেটা সাধারণ মানুষ বলতে পারে না? সাংবাদিক আরো বেশি জোরে বলতে পারে কারণ তার হাতে একটা বুম আছে, একটা ক্যামেরা আছে, সাধারণ মানুষের কাছে তা নেই। এটা একটা বড় অ্যাডভান্টেজ বলতে পারে সাংবাদিকদের, এই কারণেই তো সাংবাদিকদের কি বলা হয় গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ, এই কারণেই বলা হয়, কারণ সাংবাদিকরাই পারে সমাজের যে কোনো অন্যায়, যে কোনো সমস্যার কথা তুলে ধরতে, এবং সেটা করাই উচিত,
আমরা রিপাবলিকে বলে মানুষের কণ্ঠস্বর, আমরা তো মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে একমাত্র সাংবাদিকই পারেন। সাধারণ মানুষের পক্ষে ওই ধরনের কণ্ঠস্বর হয়ে ওঠাটা তো সম্ভব নয়, কারোর হয়ে কথা বলাটা। এবং সাংবাদিকদের যে একটা ক্ষমতা থাকে হাতে, গুম থাকলে, সেটা সাধারণ মানুষের হাতে থাকে না। কারণ ক্যামেরার সামনে কেউ তোমাকে, তুমি যদি ক্যামেরাটা অন করে কাউকে কোনো প্রশ্ন করো, তার হাজার রাগ হাজার বিরক্তি হলো ক্যামেরাটার সামনে তোমাকে কিছু বলতে পারবে না, জানে তাহলে তার স্বরূপটা প্রকাশ পেয়ে যাবে। একজন সাধারণ মানুষ প্রশ্ন করলে সেখানে যদি চারপাশে কোনো ক্যামেরা না থাকলে, যেটা এখন হয় না, কারণ এখন হাতে হাতে মোবাইল, এখন সবসময় ক্যামেরা অন থাকে, কিন্তু আমি যদি ধরে নিয়ে মোবাইল নেই সেখানে, ক্যামেরা নেই সেখানে, তাহলে তাকে ইনসাল্ট বা অ্যাসল্ট করাটা অনেক সোজা হয়ে যায়, কারণ তার হাতে কোনো গুন নেই, তার হাতে কোনো ক্যামেরা নেই। ওই দুটো কিন্তু আমাদের বড় অস্ত্র। মানে আমার সেই দূরদর্শনের একটা প্রোগ্রামের কথা মনে পড়ছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, এখন মানুষের হাতে, এবং সব মানে এতটা ইজি হয়ে গেছে বিষয়টা যে যে কোনো ভাবে, তাও কিন্তু সেভাবে রোধ করা যাচ্ছে না। আমি এই প্রসঙ্গে আসবো তোমার কাছে, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে আসছি, আপনারা সবাই সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর।